উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজারহাট আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। পুরো জানুয়ারি মাস জুড়ে এই মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। কনকনে শীত ও হিমেল হাওয়ায় কাঁপছে মানুষজন। কষ্ট না, আমার মনে করেন বয়স্ক মানুষ হয়ে গেছি, মনে কষ্ট না। শীতের কাপড় চোপড় নাই? নাই শীতের কাপড়, সিদ্ধ বাড়িতে এত কই কম্বল টম্বল কিছু দেয় না। শুনি বলে কম্বল আসছি, কই কম্বল নম্বর নম্বর ঘর কাঁচিয়ে করে না, পুরের নম্বর ঘর না করে, নয়া নম্বর ঘর না করে। সন্ধ্যা ঘনিয়ে রাত শুরুর পরেই জেলা জুড়ে নামছে শীতের পারদ। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীত ও কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষজন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। শীত বস্ত্রের অভাবে ঠান্ডায় কাবু হয়ে পড়েছেন জেলার 450 চর ও দ্বীপচরের মানুষ। একই পরিস্থিতি নদ নদী সংলগ্ন বাঁধে আশ্রয় নেওয়া মানুষজনের। শিশু এবং গরিব মানুষরা এদের আসলে মনে করেন পোশাক আশাকের সমস্যা, তাদের গরম পোশাক গরম কাপড়পত্র একেবারে নাই বলতেই চলে। তাদের এই যে হঠাৎ করে কুয়াশা এবং ঠান্ডার কারণে আসলে তাদের খুব কষ্ট। শীতে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। শীত উপেক্ষা করে জীবন জীবিকার সন্ধানে ছুটে চলেছেন শ্রমজীবী মানুষজন। সরকারি ও বেসরকারি ভাবে শীত বস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বৃহস্পতিবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে পথঘাট। শীতের কারণে কাজে যোগ দিতে ঘর থেকে বের হওয়া শ্রমজীবীরা পড়েছেন বিপাকে। কি কাজ করেন আপনি? এই গাইড কাজ করি। আজকে অসুবিধা হয় না কাজ করতে? অসুবিধা হয় না এই ঠান্ডার মধ্যে। সকাল থেকেই কাজের সন্ধানে শহরমুখী রিকশা শ্রমিক, ভ্যান শ্রমিক, ঘোড়ার গাড়ি চালক, দিনমজুর ও ব্যবসায়ীদের কনকনে শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করেই দুর্ভোগ নিয়ে শহরে আসতে দেখা গেছে। শীত বস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছেন চরাঞ্চল সহ বাঁধ সমূহে আশ্রয় নেওয়া মানুষজন।